আপনাদের সঙ্গে আছি ফরজানা জহির পুরো খবরে যাব শুরুতে শিরোনামগুলো দেখে নেব এক নজরে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে কাল থেকে মিরপুরে শুরু ট্রানজিশন টি-20 সিরিজ সিরিজ জয়ের টার্গেট দুদলেরই পরিসংখ্যানে রোডেশিয়ানদের চেয়ে এগিয়ে টাইগাররা বৃষ্টিতে কপাল খুলেছে জুনিয়র টাইগারদের সেমির দুই ম্যাচ পরিত্যক্ত গ্রুপ সেরা হয় প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দুই সপ্তাহের বিরতির পর ২৫ তারিখ শুরু হবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা বাফুফের শিরোনামগুলো জানিয়ে দিলাম এবারে বিস্তারিত আর শুরুতেই ক্রিকেট বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে ট্রাইনেশন টি-20 সিরিজ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারিয়ে উজ্জীবিত আফগানিস্তান আর প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে চ্যালেঞ্জটা আগে ভাগেই জানিয়ে রেখেছে জিম্বাবুয়েও তবে ওসব মাথায় না রেখে ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ জয়ের টার্গেট নিয়েই নামছে টাইগাররা হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬:৩০টায় রাশিদ খানের সাথে সাকিবের সম্পর্কটা আগাগোড়াই মধুর দুজনের আন্তরিকতার ছবি গণমাধ্যমে এসেছে আগেও ট্রাইনেশন সিরিজের ট্রফি আনভেলেও দেখা গেল না ওদের সম্পর্কে কোনো ব্যতিক্রম তবে ব্যতিক্রম একটা আছে টেস্টের আগে আন্ডারডগ রশিদ খানের দল টি-20 টুর্নামেন্টে ফেভারিট টেস্টে টাইগারদের নাস্তানাবুদ করা আফগান ক্যাপ্টেনের হাসিতে মিশে থাকলো গর্ব আর তাই টি-20 টুর্নামেন্টের আগেও চট্টগ্রাম টেস্ট নিয়েই কথা বলতে হলো টাইগারদের বড় ওস্তাদকে দলের সাথে প্রায় ৩ সপ্তাহ কাজ করলাম অভিজ্ঞতা ভালো আফগানরা ভালো ক্রিকেট খেলে জিতেছে আমিও টাইগারদের দুর্বলতার সামর্থ্য নিয়ে ভালো ধারণা পেয়েছি টেস্ট নিয়ে আমাদের আরও অনেক কাজ করতে হবে চট্টগ্রাম টেস্টে কোনো পেসার না খেলিয়ে সমালোচনায় পড়েছিল টাইগার টিম ম্যানেজমেন্ট তবে আগামী বছর টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে সেরা একাদশে পেসার খেলানো হবে বলেই জানালেন টাইগার হেড কোচ টি-20 বিশ্বকাপ কিন্তু অস্ট্রেলিয়াতে ওখানে পেসারদের দাপট থাকবে আর তাই এখন থেকে পেসারদের তৈরি রাখতে হবে আমাদের পেসাররা পরিশ্রম করছে সিরিজের সব ম্যাচেই স্কোয়াডে ওরা খেলবে বিশ্বকাপের শেষ দুই ম্যাচের সাথে আরও টানা একহালি ম্যাচ হেরেছে টিম টাইগার্স মনোবল এখন তলানিতে ডমিঙ্গো মনে করেন লাল বলের তুলনায় সাদা বলে বাংলাদেশ অনেক ভালো দল ফেভারিটের তকমা না ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় বাংলাদেশ দল টি-20 ম্যাচে ফেভারিট বলে কিছু নাই অভিজ্ঞতার সাথে আমাদের দলে বেশ কিছু এক্সাইটিং তরুণ আছে আমাদের ব্যালেন্স টিম তারপরেও বলবো আমরা ম্যাচ ধরে এগোতে চাই প্রথম ম্যাচ জেতাটা খুব জরুরি তবে সিরিজ ওপেনারে টাইগারদের কাজটা মোটেও সহজ হতে দিবে না জিম্বাবুয়ে আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে ওরা বাংলায় খেলতে এসেছে সিরিজ জিতেই দুনিয়াকে দিতে চায় ওদের ফেরার বার্তা আমরা এখানে ট্রফি জিততে এসেছি এটা আমাদের হোম গ্রাউন্ডের মতোই আর প্রস্তুতি ম্যাচের জয় বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে আমাদের হাসান মাহাদি ডিবিসি নিউজ ঢাকা একটা সময় যে জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ তারাই আজ সবচেয়ে সহজতম ওয়ানডে আর টেস্ট দুই ফরম্যাটেই পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ তবে টি-20 ফরম্যাটে লড়াইটা সমানে সমান আরও একটা সিরিজ শুরুর আগে ফিরে দেখতে চাই দুই দলের পুরনো দ্বৈরথ দুদলের ক্রিকেট ইতিহাস প্রায় সমসাময়িক অথচ সময়ের পরিবর্তনে বাংলাদেশ উঠেছে উঁচুতে নেমে গেছে জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে বিরোধে মূল শ্বেতাঙ্গ ক্রিকেটাররা দেশান্তরী টেস্ট থেকে দীর্ঘ নির্বাসন এরপর পালাবদল আবার নতুন করে আইসিসির নিষেধাজ্ঞা বলতে গেলে টালমাটাল দা রোডেশিয়ান ক্রিকেটের লঙ্গার ভার্সনে নবম আর দশম সদস্য হলেও একসময় শক্তিতে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের পার্থক্য ছিল বিশাল ১০ মার্চ ২০০৪ সেদিন জিম্বাবুয়েকে প্রথম হারিয়েছিল বাংলাদেশ ওই ওয়ানডের আগে তাদের বিপক্ষে ১০ ম্যাচের সবগুলোতেই বাজেভাবে হেরেছিল টাইগাররা অথচ সেদিনের পর খেলা ৬০ ওয়ানডের ৪২টাতেই জিতেছে বাংলাদেশ হার মাত্র ১৮ ম্যাচ ২০০৫-এ প্রথম টেস্ট জয়ের শুভস্মৃতিও তাদের সঙ্গে জড়িয়ে সব মিলিয়ে ১৬ টেস্টের ৬টাতে জয় লঙ্গার ভার্সনে সবচেয়ে বেশি সফলতাও তাদের বিপক্ষেই
তবে টি-টোয়েন্টিতে এখনও সমানে সমান দুদল। নয় ম্যাচের পাঁচটাতে বাংলাদেশ আর চারটাতে জয় জিম্বাবুয়ের। চার সিরিজের তিনটাই হয়েছে ড্র। 2006 সালে খেলা একমাত্র ম্যাচের সিরিজটা জিতেছিল বাংলাদেশ। খারাপ সময়ে এই জিম্বাবুয়ে তো জয়ের আত্মবিশ্বাস জুগিয়েছিল, ঘুরে দাঁড়ানোর প্রেরণা হয়েছিল বাংলাদেশের। পুঁচকে আফগানদের বিপক্ষে বাজেভাবে হারার পর আবারও সেই জিম্বাবুয়ে। টাইগাররা এবার পারবে তো আত্মবিশ্বাস বাড়াতে? মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। বৃষ্টির কারণে পরিত্যক্ত দুই সেমিফাইনালি, ফলে গ্রুপ সেরা হয় ফাইনালে বাংলাদেশ ভারত। সকালে শ্রীলঙ্কার মোরাতুয়ায় আফগানিস্তানের মুখোমুখি হবার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ। অন্যদিকে পিসারা ওভালে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও একই কারণে ভেসে গেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে দুটো করে ম্যাচ জিতে সেমি নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেই ফলাফলের ভিত্তিতেই ফাইনালে পা রাখলো যুবা টাইগাররা, আর সঙ্গী হলো ভারত। শনিবার কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এশিয়া কাপে জুনিয়র টাইগারদের সেরা সাফল্য সেমিফাইনালে খেলা, আর এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ট্রফি জিতেছে সর্বোচ্চ ছবার।